আমাদের অপিল করতে পারছে না, কারণ আছে। অনেকে ভাবেন যে শাসক দল হয়ে শাসক দলের বিরুদ্ধে কেন যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে দিয়ে যে ভোটটা আছে ওটাই কিন্তু আমাদের সমস্ত বোর্ডের মেম্বার কিন্তু আমাদের নয়। এখানে বহু আমরা আছে যারা সচিব পর্যায়ে, তারা কিন্তু কিছু কিছু দাবি আমাদের নেতৃত্বের কথা মানতে চায় না। সেই জন্য আমরা নেই কোথায় জল নলকূপ নেই, জলে পানি জলে ব্যবস্থা নেই, কোথাও বা ড্রেনটা ঠিকভাবে নেই, কোথায় ড্রেনে মানুষ পড়ে যাচ্ছে, কোথায় বা রাস্তায় হকার বসে যাচ্ছে, এবং কোথাও কোথাও আবার রাস্তাঘাট ঠিকঠাক নেই, কোথাও আবার কিছু দোকানদার ব্যবসা ঠিকভাবে করতে পারছে না, কোথাও বিদ্যুতের আলো নেই, বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কিন্তু আজকে বলেছি। এবং আমাদের ইও সুজন দত্ত তিনি কথা দিয়েছেন আগামী এক থেকে দু মাসের মধ্যে তিনি কাজগুলো করবেন, এবং নেহরু মার্কেটের যে সমস্যা ছিল তারা সেটাও তিনি বলেছেন, সেটাও আগামী দু এক মাসের মধ্যে কমপ্লিট করবেন। আশা করি আমাদের দাবি তারা রাখবেন এবং আমাদের যে কথা দিলেন কথাও রাখবেন। আমরা আজকে ডেপুটেশনে সফল হয়েছি এবং আমরা আমাদের যে মিছিলটা করেছি এবং মানুষের জমায়েতটা দেখিয়েছি, আমাদের সাধারণ মানুষ, আমাদের স্থানীয় মানুষ, আমাদের বিভিন্ন নেতৃত্ব থেকে কর্মীদের আমি ধন্যবাদ জানাই যে গত একদিনের নোটিশে সবাই জমায়েত হয়েছেন, বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছেন। তাই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মহোদয় জিন্দাবাদ, জয় বাংলা, জয় হিন্দ। আজকে আমরা এই জমায়েত এবং এই মিছিলটা আমরা শেষ কর্মসূচি আমরা সমাপ্ত করলাম। আপনি যে যার বাড়ি চলে যান, আগামী দিন যখন অভিলভ আপনি এলাকার বিধায়ক এবং আপনার শাসক দলেও রয়েছেন এবং এই ডিএসডির আপনি বডিতেও রয়েছেন, আজকে আপনারা গতকাল বিজেপি এখানে ডেপুটেশন দিয়েছিল কাটমানি প্রসঙ্গে, দোকান নিয়ে দুর্নীতি করা হয়েছে, ধ্বংস বুঝায় নষ্ট করা হচ্ছে, আজকে আপনারা তার পাল্টা ডেপুটেশন দিলেন, এ বিষয়ে কী বলবেন? না, আমরা কোনো কারো পাল্টা ডেপুটেশন দিচ্ছি না। আমরা আমাদের এখানে এই এলাকার যারা ব্যবসা করেন, যারা থাকেন, এই পর্যটকরা এখানে লক্ষ লক্ষ পর্যটক আসেন এখন দীঘার, যেহেতু মুখ্যমন্ত্রী এই দীঘাকে অনেক বেশি উন্নততর পর্যটন কেন্দ্র গড়ে তুলছেন, তার জন্যে কিছু দাবি দাওয়া নিয়ে লোকাল দোকানদার, স্থানীয় কর্মী এবং আমাদের দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই দাবিপত্র সরকারি দপ্তরে আমরা জমা দিলাম। এটা আমাদের একটা গণতান্ত্রিক অধিকার, শাসক দল হলেও সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে একটা গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলনের জন্যে আমরা দাবিপত্র পেশ করলাম। আমরা মনে করি যে মুখ্যমন্ত্রী এই দাবিপত্র পেশ না করলেও মুখ্যমন্ত্রী কাজকর্ম করবেন বা সরকারি দপ্তর থেকে কাজকর্ম হবে, তা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে আমরা এই মেসেজটা দিতে চাই যে শাসক দল হলেও আমরা সাধারণ মানুষের জন্য রাস্তায় আছি এবং আমরা মনে করি এটা 100% সাফল্যের দিকে যাবে। আমরা যে দাবিগুলো পেশ করেছি সেগুলো সাধারণ মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়বে, মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটবার জন্য তারা তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে দুর্নীতিগ্রস্ত বলছে, তারা তাদের কোনো প্রমাণ নেই, নির্দিষ্ট কোনো অভিযোগের কোনো প্রমাণ নেই, তারা কোনো প্রমাণ করতে পারেনি, দুবার এলো, তারা শুধু রাজনৈতিক ফায়দা মানুষকে বিভ্রান্তি করবার জন্যে তারা এটা অপপ্রচার করছেন। আমি মনে করি এই অপপ্রচারে ওরা গত পরশু দিন এসেছিল খেজুরি, মুগবেড়িয়া, চণ্ডীপুর থেকে লোক এনে লোকাল লোক পায়নি, আর আজকের আমাদের দোকানদার, স্থানীয় মানুষ সবাই এসেছেন, ট্রেড ইউনিয়ন, দলের লোক সবাই লোকাল, প্রতিমা এক নম্বর দু নম্বর অঞ্চল, লোকাল মানে আবার রামনগর নয়, প্রতিমা এক নম্বর দু নম্বর অঞ্চল। তাই আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র, ব্লক সভাপতি নিতাই চরণ স্যার, আমাদের অনেকেই গ্রামপদ উপপ্রধান উত্তম দাস, এরা সবাই আছেন জনপ্রতিনিধি, আমি নিজে আছি, আমি নিজে মিছিলে হেঁটেছি, আমি তো নিজে মুখ্যমন্ত্রীকে একটা লিখে বলতে পারতাম, কিন্তু না, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের জন্য লড়াই করার রাস্তা মমতাই দেখিয়েছে। মমতার দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে বিজেপির সংখ্যা বাড়ছে পার্সেন্টেজ অনুযায়ী, 21 জুলাই যে সভা প্রস্তুতি আপনারা নিচ্ছেন তাতে কতটা আশাবাদী আপনারা এখান থেকে? না, এখানে বিজেপির অ্যাকচুয়ালি অরিজিনাল বিজেপির কোনো সমর্থক বাড়েনি, এখানে সিপিএম এর ভোট পেয়ে বিজেপির ভোটটা বেড়েছে, এটা অঙ্কের হিসাব দেখা যাচ্ছে। আর তাতে আমাদের 21 জুলাই 223টা অঞ্চল আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, আমাদের জেলাতে তৃণমূল কংগ্রেসের যে কমিটি আছে সেই কমিটিতে সভাপতি শিশিরবাবু, আমরা সবাই ছিলাম, জেলা কমিটিতে ব্লক সভাপতিরা ছিল, নেতৃত্বরা ছিল, আমাদের সিদ্ধান্ত হয়েছে প্রতি অঞ্চল থেকে পাঁচখানা করে গাড়ি যাবে, কর্মীরা যাবেন এবং 20 তারিখে রাত 1টার মধ্যে সবাই গাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, হলদিয়ার দুই একটা জায়গা এরা সব ট্রেনে করে যাবে। আমাদের এই এলাকার যে উন্নয়ন হয়েছে আরো কিছু কাজ করা দরকার, জাতীয় সরকারের কাছে আমাদের পাঠাতে।
থাকবো না। কালকে বিজেপি একটা ডেপুটেশন দিয়েছিল যে স্টল বিলির নামে টাকা নয় ছয় করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, কাটমানি খাওয়া হয়েছে, আপনাদের অভিযোগ ছিল, তার পরিবর্তে পাল্টা আপনারা আজকে ডেপুটেশন দিলেন অ্যাডমিনিস্ট্রেটরের কাছে, বিষয়ে কি বলবেন? ওরা তো মিথ্যা অভিযোগ করছে, তারা দীঘাতে ওদের মাটি নেই পায়ের তোলায়, ওরা মাটি খোঁজার চেষ্টা করছে, মিথ্যা অভিযোগ। যেভাবে স্টল আমরা তৈরি করেছি এবং মানুষকে দিয়েছি, দোকানদাররা ভালো করে জানে এবং দোকানদাররা কোনো কে কেউ আসেনি। বিজেপি তার একটা ফায়দা লুটার চেষ্টা করছে যে এখানে একটা অশান্তি পাকিয়ে দীঘাতে যাতে অশান্তি তৈরি করে তার একটা চেষ্টা করছে, কিন্তু মিথ্যা অভিযোগ, কোনো প্রমাণ নেই, কোনো ভিত্তি নেই অভিযোগ। আজকে আপনার ডেপুটেশনের উদ্দেশ্য কী ছিল? আমাদের এখানকার যে দোকানদার বা কিছু স্থানীয় সমস্যাগুলো আছে যেগুলো ডেভেলপমেন্টের প্রয়োজনে আছে, সেগুলো আমরা তাদের ডেপুটেশন দিতে এসেছিলাম। এবং প্রত্যেকটা মার্কেটে দীঘা থেকে নিউ দীঘাপথে যেসব পুনর্বাসন হয়েছে সেখানে কিছু জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা সতেরো দফা ডেপুটেশন দিয়েছি, সতেরো দফা দাবিছি, এবং তিনি আশা দিচ্ছেন আগামী এক দু মাসের মধ্যে এটা কাজ করবে। তার মধ্যে কী কী দাবিগুলো? তার মধ্যে মূলত দীঘাতে অনেক হকার নতুন নতুন করে গজিয়ে উঠছে, যারা পুনর্বাসন সবাইকে দেওয়া হয়ে গেছে কিন্তু আবার নতুন নতুন করে অন্য হকার গজিয়ে উঠছে, এবং তাদের জন্য হকার জোন করতে বলা হচ্ছে, তারা যাতে আলাদাভাবে একটা ব্যবসা করুক, আর যারা আমাদের স্থায়ী দোকানদার তারা যাতে ভালো করে ব্যবসা করতে পারে। কিন্তু আমাদের মূল অভিযোগটা ছিল এইখানে, ওদের জন্য হকার জোন করে আমাদের একটা হকার মুক্ত একটা দীঘা তৈরি করা হোক। যুব মোর্চার রাজ্য সভাপতি কালকে অভিযোগ করেছিলেন যে আপনাদের মধ্যে প্রশাসনিকভাবে আইনি লড়াই এবং রাজনৈতিক লড়াই করা হবে এই ব্যাপারটাকে নিয়ে, আপনারা এই ব্যাপারটা কীভাবে দেখছেন? আমরা চাই তো আইনি লড়াই হোক না, ওরা আইনি যাক, যদি কেউ অভিযোগ করে থাকে বা কাঠমানির কথা তারা যে বলছে বারেবারে, ওরা প্রমাণ দিয়ে একটা ইয়ে যাচাই করুক, সততা জানে, ওরা তো কিছু জানে না, দীঘার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, বাইরে থেকে ওরা এসছে, দীঘার মাটির সম্বন্ধে ওরা চেনে না, দীঘার লোকেরা চেনে না। আজকে তো আমাদের জমায়েত করেছি, আমরা তো সবই স্থানীয় লোক এবং সমস্ত দোকানদার এসেছে, দোকানদার থেকে আমাদের গ্রামের সমস্ত মানুষ এসেছে, প্রায় তো 3000 লোকের জমায়েত আপনারা দেখলেন, তো সেখানে তারা বাইরে থেকে গাড়ি গাড়ি করে লোক নিয়ে এসছে, সে তো মিথ্যা অভিযোগ করবে যাদের অশান্তি তৈরি করার জন্য এসেছে, আর ওদের কোনো ইয়ে নেই। এই ডেপুটেশন কি বিজেপির পাল্টা ডেপুটেশন? হ্যাঁ, এটা বলতে পারেন আমাদের যে মানুষই আমাদের সঙ্গে আছে নাকি ওদের সঙ্গে, এটা প্রমাণ করার জন্য আমরা ডেপুটেশন দিই।